ছোট ছোট অনেক শখ থাকে মানুষের, তো আমি চেষ্টা করি প্রতি মাসে আমার ছোটখাটো যে শখগুলো আছে তার একটু একটু পূরণ করার। যেমন হচ্ছে এই যে গার্ডেনিং করি, তারপর ঘর সাজানো কিছু টুকিটাকি জিনিস মাঝে মধ্যে কিনি, এগুলোতে নিজের মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে। তো যাই হোক, এ মাসে কিছু রং, ক্যানভাস, নোটবুক এগুলো কিনতে গেলাম। আমাদের খুলনাতে এরকম ওপেন আর্ট শপ আগে আমি দেখি নাই, আমি আগে অনেক খুঁজেছি, তবে খুলনা ইউনিভার্সিটির ভেতরে নাকি নতুন হয়েছে একটা। তবে সিটির ভেতরে এমন ওপেন আর্ট শপ আমার চোখে পড়েনি, হয়তো থাকতে পারে। এটাতে সুবিধা হয় যে নিজের পছন্দ মতো সব কিছু নেওয়া যায়, তারপর ঘুরে ঘুরে অনেক জিনিস দেখা যায়, সময়টা বেশ ভালো কাটে। ছোট্ট একটা দোকান, কিন্তু সব ধরনের কালেকশন এখানে আছে দেখলাম, বাচ্চাদের, বড়দের, তারপর হচ্ছে যারা জার্নাল করতে পছন্দ করে, তারপর রেজিনের কাজ যারা করে, রেজিনের সব কিছুই এখানে ছিল। আর ক্যানভাস ছিল, নোটবুক ছিল, বাচ্চাদের পেন্সিল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রং, তো সব কিছুই এখানে ছিল, অল্প অল্প করে হলেও সব ধরনের আইটেম ছিল। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো কিছু কিছু নিলাম। খুব সুন্দর সুন্দর জার্নালের সেট এখানে আছে, জার্নালের জন্য যে বিভিন্ন ধরনের টেপ থাকে, তারপরে ছোট ছোট আপনার বিভিন্ন ধরনের আর্টের স্টিকার থাকে, তো সেগুলো কিন্তু সিঙ্গেলও আছে আবার সেট আকারেও আছে। আমি কিছু সেট নিয়েছি আর কিছু টেপ সেগুলো সিঙ্গেল নিয়েছি। আমি কিছু এইখান থেকে যে মার্কার নিলাম 36 পিসের এটা নিয়েছি, আর হিমির এই রঙগুলো তো এখন অনেক পপুলার, তো হিমির একটা সেট আমি নিলাম যেটা 18টা কালার ছিল। আমি যে খুব ভালো ছবি আঁকি সেটা না, শুধুমাত্র নিজের মনের শান্তির জন্য বলতে পারেন, বা নিজের ভালো লাগা, শুধুমাত্র নিজের জন্য মাঝে মধ্যে সময় পেলে আঁকি, মানে একটু আঁকাআঁকি করি আর কি। আর জার্নালের কাজ করতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, আমি পেপার কাটিং করে করে অনেক রেখে দিতাম, তখন তো আসলে এগুলো ছিল না, তো এখন সেই ইচ্ছাগুলো বলতে পারেন যে হচ্ছে পূর্ণ করি, ছোটোবেলার ছোটো ছোটো যে শখগুলো থেকে গেছে, যেগুলো হচ্ছে তখন হয়নি, আর এগুলো আসলেই তো ছিল না আমাদের সময় ছোটোবেলায়। এই প্রজাপতির সেট দুইটা না আমি হচ্ছে নিয়েছিলাম একবার মনে পড়ছে, কিন্তু তারপরে আবার কি আমি রেখে দিয়েছি, তারপর কিন্তু এটা হচ্ছে খেয়াল নাই আমার, ওই দুইটা যে আনা হয় না এটা খুব খারাপ লাগছে, নেক্সট টাইম যে আমার ওই দুইটা আনতে হবে, কারণ ওই দুইটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। দোকানের সব কিছু তো পছন্দ হয়, কিন্তু সব তো কিনে আনা সম্ভব না। তো যাই হোক, আমি যেগুলো কিনে আনলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো নোটবুকের কালেকশন কিন্তু দোকানে অনেক ছিল, তো আমি এর তার মধ্যে হচ্ছে এই দুইটা নিলাম, এই দুটো বেশ ভালোই লেগেছে। আর হচ্ছে এই চাঁদা যেটা থাকে, যারা বাচ্চারা বা বড়রা, এটা তিনটা শেপের আর্ট করা যায়, তো এটা খুবই কাজের। আর এই ছোট্ট কিউট নোটবুকটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, তো ওটাও নিয়ে চলে আসছি। আর এই যে জার্নালের অল্প কিছু নিয়েছি, কারণ আমার বাজেট ছিল 5,000, কিন্তু সেটা ক্রস করে 6,800 চলে গেছে। এখানে আলাদা করে কোনোটার প্রাইস আমার মনে নাই, কিছু কিছু আছে যে প্রাইস লেখা আছে। আর মার্কারগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, ডিফারেন্ট কালারের মার্কার, এগুলো ভালো লাগে। আরও কিছু পছন্দ হয়েছিল, সেগুলো নেই নাই, নেক্সট টাইম দেখা যাবে। তো আপাতত এগুলো কিনেছি, আমি হ্যাপি, খুবই ভালো লাগছে নিজের কাছে, মনের শান্তি বড় শান্তি, নিজের শখ নিজে পূরণ করা একটা অন্যরকম আনন্দ, এটা আসলে বলে বোঝানো যায় না। তো আলহামদুলিল্লাহ, এ মাসেও ছোট্ট একটা শখ পূর্ণ করলাম নিজের। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা শখ পূরণের শপিং। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।